বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাবার বাজারে আসছি তো আসার সময় একটু নদীর বারে আসলাম তো আপনাদের এই নদীতে কি কি চলে বা কোথায় আছি সেই জিনিসটা দেখানোর জন্য আমি ভিডিওটি অন করলাম আমি আছি পংশাই নদীর তীরে এটা হলো একটা বংশাই নদী তো এই জায়গাটা হলো সাভারের বাঁশপট্টি আসলে এই যে এখানে দেখেন এখানে অনেক বাস এই বাঁশের চালিতে আমি বসে আছি যে বাস দেখেন এই বাঁশের চালিতে আমি বসে আছি জায়গাটা অনেক সুন্দর তো বিকালবেলা এখানে আইসা একটু বসলাম তো কিছুক্ষণ পরেই সূর্যাস্ত যাবে সূর্য ডুবুডুবু অবস্থা আপনাদের দেখাইতেছি সূর্যটা সূর্যের আকাশটা দেখাইতেছি আকাশটা এখন খুবই সুন্দর কিছুক্ষণ আগে মেঘলা ছিল মেঘলা আকার ছিল তো এই জায়গাটা আমারটা খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের একটু বলি এটা হলো ওই বংশাই নদী এটা নদীর উপরে ধাম আর এই পারে বসে আছি আমি সাভারে আর এই নদীটা নয়ার হাট সেই টাঙ্গাই হইয়া টাঙ্গাল হইয়া নয়ার হাট হইয়া এটা সাবার হইয়া তারপরে বুড়িগঙ্গা নদীতে গেছে আর এখানকার এই নদীটা শীতকালে শুকা যায় শীতকালে তেমন একটা স্রোত থাকে না এখন কিন্তু প্রচণ্ড স্রোত এই নৌকা চলতেছে এখানে ওই দেখেন নৌকা চলতেছে আমি আছি সাভারে বাসপত্রিতে আর বাসপত্রিটা তো আপনারা হয়তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না তো আমি আছি বাঁশের মধ্যে বসা এই দেখেন জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো জায়গাটা তো জায়গাটা ভালো লাগার কারণ আপনাকে আপনাদেরকে আমি বলা বলতে পারবো না যে জায়গাটা হ্যাঁ কেমন লাগতেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা তো নদীর ওই পারে ওই পারেটা দেখা যাইতেছে আর এই পাটটা আপনাদের একটু দেখায় এপারেও গাছ গাছ আছে আর সাভারের বাঁশপট্টিতে আমি আছি বাঁশপটটি উপরে কিছু কাজ করতেছে সবাই মিলা তো আপনাদের এই পরিবেশটা কেমন লাগলো একটু আমাকে যদি জানান তাহলে আমার আমার এই ভিডিওটা সার্থক হবে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র এই পরিবেশটা দেখানোর জন্য তো আমি উপরে আসছি কিন্তু নিচে কখনো নামি নাই নিচের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে আর এই দেখেন আমার কাছেই পানি এই যে পানি পানি দেখতেছে পানিগুলো খুবই সুন্দর আপনি দেখতে পানিগুলো খুবই সুন্দর হ্যাঁ তো আজকের মতো এক আমি বিদায় নিতেছি আমার মাইক্রোফোনটা পড়ে গেছে যাই হোক আল্লাহ হাফেজ